নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আজও অগণিত স্মৃতি মোবারকা আজ এই পৃথিবী জুড়ে বিস্তার হয়ে আছে, ঠিক কি না? বিশেষ করে পবিত্র মক্কাতুল মুকাররমায়, মনি মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর পয়গম্বরের অসংখ্য স্মৃতি আজ আছে, যেগুলো কথা মনে পড়লে আমাদের চোখে জল এসে যায়। যেই অলি গলি দিয়ে আল্লাহর নবী হাঁটতেন আজও সাক্ষী হয়ে আছে, যেই গারে হেরার ভিতরে নবী ছিলেন, গারে সুরের ভিতরে নবী ছিলেন, হেরা পর্বতে নবী ছিলেন, বদরের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের ময়দানে, সমস্ত জায়গাগুলি স্মৃতি হয়ে আছে। আল্লাহর পয়গম্বর তেনার লাঠি মোবারক আজও পর্যন্ত জাদুঘরে আছে। পয়গম্বরের এই মোবারক দাড়িসমূহ এখনো পর্যন্ত আছে, আল্লাহর নবীর জুতা মোবারক এখনো পর্যন্ত অক্ষত আছে, আল্লাহর নবীর পবিত্র পাগড়ি মোবারক সেটিও আছে। আল্লাহর নবী বিদায় নিয়েছেন 1500 বছর আগে, উম্মতে মুহাম্মাদের জন্য অনেক স্মৃতি বিজড়িত আছে। তার মধ্যে আমি একটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, শুনলে অনেকে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, হুজুর এটা তো আমরা শুনি নাই। আজ অনেক মানুষ এটা সাক্ষ্য যে মদিনাতুল মুনাওয়ারার ভিতরে একটি জায়গা আছে, যেটা বদর থেকে ফেরার পথে 50 কিলোমিটার দূরত্বে, মদিনা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে একটি জায়গা আছে, বিশাল মরুভূমির মাঝখানে বালুকা ময়দানে ছোট্ট একটি কূপ আছে, যেই কূপটার নাম দেওয়া হয়েছে বীরে শেফা, সুবহানাল্লাহ বলেন। বীর শব্দের অর্থ হচ্ছে কুয়া, শেফা অর্থ হচ্ছে রোগ মুক্তি, সুবহানাল্লাহ পড়েন। যেই কূপের নাম বীরে শেফা, রোগ মুক্তির কুয়া, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপটি নবী আলাইহিস সালামের জীবন দশায় দেখতেন, মানুষেরা সফর থেকে যাবার পথে আসার পথে পানি সেবন করবে, পানির ব্যবস্থা নাই, কিন্তু এমন একটি জায়গা, একটি কুয়া আছে, যেই কুয়াটির পানি ছিল অত্যন্ত তিক্ত, অনেক কষ্টকর, খাবার উপযোগী ছিল না, অনুপযোগী। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখান দিয়ে অনেক মানুষ সফর করে যায় মরুভূমির ময়দানে, ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, একটি কুয়া আছে, যে কুয়াতে পানিও আছে, কিন্তু সেই পানিটা লবণাক্ত হওয়ার কারণে কেউ এটা সেবন করতে পারে না। আল্লাহর পয়গম্বর এই কথাটি শোনার পরে নবী আলাইহিস সালামের জবানের থুতু মোবারক ওই কুয়ার ভিতরে নিক্ষেপ করলেন, সাথে সাথে পয়গম্বরের থুতু মোবারকের বরকতে ওই বীরে শেফা নামে কুয়ার পানিটা মিষ্টিতে পরিণত হয়ে গেল, সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি, যুবক ভাই, একটু ঠান্ডা মাথায় দিলের কান্দে শ্রবণ করবেন গো বাবা, আজকে বর্তমান বাংলাদেশ সহ গোটা বিশ্বের মানুষ প্রত্যেককে যখন যে যার যার দেশে যখন রোগের জন্য কোনো চিকিৎসা না পায়, দেশীয় চিকিৎসা যখন কোনো ফলাফল আসে না, তখন তারা ভিসা করে পাসপোর্ট করে কিন্তু বিদেশে উন্নত চিকিৎসার জন্য চলে যায়, ঠিক কিনা? আমার মুসলমান বাবাজি, যুবক বন্ধুগণ, অথচ আল্লাহর পয়গম্বর যেই বীরে শেফা নামে একটি কুয়া আছে, যে কুয়ার ভিতরে আল্লাহর পয়গম্বরের থুতু মোবারক পড়ার কারণে আল্লাহ তাআলা ওই লবণাক্ত পানিগুলোকে আল্লাহ তাআলা মিষ্টি পানিতে পরিণত করে দিয়েছে, সুবহানাল্লাহ। যেই পানি আজ মক্কা থেকে মদিনা থেকে যারা সফর করে বদরের ময়দান হয়ে, যারা বিভিন্ন দেশে সিরিয়া সহ যারা গমন করতে যায় পায়ে হেঁটে, মক্কা থেকে 100 কিলোমিটার দূরত্বে যেই জায়গাটা কুয়াটা আছে রে বাবা, এই কুয়া থেকে এখনো অসংখ্য মানুষ পানি উত্তোলন করে সেবন করে বিভিন্ন রোগের জন্য খায়। আল্লাহ তাআলা পয়গম্বরের থুতু মোবারক লাগার কারণে যেই পানিটা মিষ্টি হয়ে গেছে,
ওই পানির বরকতে অনেক মানুষের রোগ মুক্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। আ ইমামুল আউয়ালিনা লাখেরিন বহর সদকা রহমতাল লিল আলামিন। শুধু জুদাস রহমতাল লিল আলামিন। মসজিদে উ শুধু হামারুয়ে জমিন। সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন। আখের আমদ বুদে ফখরুল আউয়ালিন। মুসলমান বাবাজিরা কষ্ট হচ্ছে নি, আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরের মোবারক জবানের এই লালাটা কুয়ায় পড়ার কারণে পানিটা মিষ্টিময় হয়ে গেল, খাবার উপযুক্ত হয়ে গেল। এই পর্যন্ত কি তা না বলে? না না, পৃথিবীর প্রত্যেকটা দেশের তেঁতুল তো চিনেন আপনারা, তেঁতুল চিনেন না? তেঁতুল তো সবাই চেনেন নাকি বলেন? বিশেষ করে টক আমার মা বোনদের কাছে অনেক প্রিয়, ঠিক কিনা? পৃথিবীর প্রতিটা দেশের তেঁতুলগুলো হয় অত্যন্ত টক, কিন্তু সেই সমস্ত হাজি সাহেবানেরা হজ করতে গিয়েছেন, জিজ্ঞেস করবেন গো বাবা, ওই মক্কা এবং মদিনার ভিতরে যতগুলো তেঁতুল গাছ আছে আল্লাহর পয়গম্বরের হাতের ছোঁয়ার বরকতে, নবীর পদচারণার বরকতে আল্লাহ তাআলা মক্কা মদিনায় যতগুলো তেঁতুল গাছ আছে রে বাবা, ওই তেঁতুল গাছের তেঁতুলগুলো বাংলাদেশের তেঁতুলের মতো না, আল্লাহর পয়গম্বরের সোয়ায় ওই তেঁতুল গুলাও মিষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে ওই তেঁতুল গুলো একাধিক বার খাওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য মুসলমান বাবা যে আমি নিজেই তার চাক্ষুষ প্রমাণ যে ওই তেঁতুল গুলো সাধারণ তেঁতুলের মতো না, অত্যন্ত সুস্বাদু এবং মজাদার এবং মিষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কুদরত এবং বরকত এবং মুজিজা দেখেন। আল্লাহর একজন পেয়ারা বান্দা আল্লামা তাফতাজানি রহমতুল্লাহ আলাই, ওনাকে হয়তো আপনারা অনেকে নাম শুনেন নাই, কিন্তু কওমি অঙ্গনে আমার যেই সমস্ত আলেম ভাইরা ছাত্র ভাইরা লেখাপড়া করেছেন, আল্লাহ পাক আমাকেও সেই কিতাবটা পড়ার সৌভাগ্য দিয়েছেন আলহামদুলিল্লাহ। কিতাবটার নাম হলো মুখতাসারুল মানি। মুখতাসারুল মানি একখানা কিতাব আছে রে বাবা, যেই কিতাবটা কওমি মাদ্রাসা সিলেবাসের ভিতরে এটা রাখা হয়েছে। ওই মুখতাসারুল মানির যেই মুসান্নেফ যেই লেখক তার নাম আল্লামা তাফতাজানি রহমতুল্লাহ আলাই। ওই তাফতাজানি রহমতুল্লাহ আলাই প্রাথমিক সময় ছাত্র বেশি একটা ভালো ছিল না, লেখাপড়া বেশি একটা ভালো জানতো না রে বাবা, ক্লাসে প্রতিদিন আসতো, নিয়মিত ক্লাস করত, ছাত্র ভাইরা বকাবাজি করত, অপমান করত, ক্লাস করতে আসো একদিন তো সবকটা আদায় করতে পারো না, কিন্তু আল্লাহর বান্দা আল্লামা তাফতাজানি রহমতুল্লাহ আলাই কখনো মনে ব্যথা নিতেন না রে বাবা, প্রতিদিন ক্লাস করতেন, ওস্তাদ নিজেও আফসোস করতেন, আরে সন্তানটা প্রত্যেক দিন ক্লাস করে কিন্তু সবকটা আদায় করতে পারে না, ছাত্রগুলো টিটকারি করে মস্কারা করে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, আর মালিকের কাছে বারবার দোয়া করে, আল্লাহ আমার মাথার ব্রেন দাও নাই, যার কারণে আমি কিতাবগুলো সুন্দর করে প্রত্যেক দিন সবকটা আদায় করতে পারি না, যার কারণে আমার ছাত্র ভাইরা আমাকে বারবার মস্করা করে, দুষ্টামি করে, আমাকে খোসা দেয়, কষ্ট দেয়। আল্লাহর বান্দা একটা দিন সবক মিস করে না গো বাবা। একদিন রাতের বেলায় খানা পিনা করে দুয়া কালাম পড়ে রাত্রে বেলায় ঘুমিয়ে গেছেন গো বাবা। এবার আমি একটা দামি কথা বলবো, মহামূল্যবান কথা বলবো রে বাবা, দিলটা সজাগ করে দাও, কানগুলোকে ওপেন করে দাও। আল্লাহর বান্দা তাফতাজানি রহমতুল্লাহ আলাই রাতের বেলায় ঘুমায় গেলেন, স্বপ্নের ভিতরে কি দেখলেন আল্লাহ আল্লামা তাফতাজানি রহমতুল্লাহ আলাই দেখে স্বপ্নের ভিতরে মদিনার নবী তার ঘরে এসে হাজির হয়ে গেছে। মদিনা নাম কত সুন্দর, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি
ওই মদিনারি পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। মুসলমান বাবাজি আল্লামা তাফতাজানি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখে মদিনা কত দূর, আল্লাহর পয়গম্বর স্বপ্ন যুগে মদিনা থেকে আল্লামা তাফতাজানির ঘরে এসে হাজির হয়ে গেছে। স্বপ্নের ভিতরে দেখে তাফতাজানি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, নবী এসে ডাক দেবারে তাফতাজানি বাবা তুমি কেন কাঁদ, চোখটা উপর দিকে উঠায়া ডাকতে বলতেছে আমি তো সবক পড়তে পারি না, ক্লাসের পড়াগুলো ঠিক মতো আদায় করতে পারি না, যার কারণে ছাত্র ভাইরা আমার অপমান করে বড় কষ্ট দেয়, এই জন্য আমার মনটা ভীষণ খারাপ। আল্লাহু আকবার, স্বপ্নের ভিতরে আল্লাহর পয়গম্বর বলে তাফতাজানি তোর হাতটা আমার এদিকে বাড়ায়া দে, স্বপ্নের ভিতরে হাতটা এইভাবে বাড়ায়া দিল আল্লাহু আকবার, সাথে সাথে নবী আলাইহিসসালাম তার মুখের লালা মোবারক তাফতাজানি রহমতুল্লাহ আলাইহির হাতের ভিতরে দিয়েছে। সুবহানাল্লাহ, পড়েন দেওয়ার পরে আল্লামা তাফতাজানিকে আল্লাহ নই বলেন এবার এটা তুমি খেয়ে ফেলো, চেটে চেটে খেয়ে ফেলো। আল্লাহর পয়গম্বরের মোবারক থুতু মোবারক যখন সে সেবন করলো বাবা খেয়ে ফেললো, ঘুম ভেঙে গেল, সকালবেলা মাদ্রাসায় চলে গেল গো বাবা, মাদ্রাসায় যাওয়ার পর এখন আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা চূড়া কথা স্বপ্নে নবীর এই লালা মোবারকটা সেবন করার কারণে তার মাতার ব্রেনটা অনেক 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 উন্নত করে দিয়েছে। এলমেরা এ যাজো কারদান বেহেসাব খলকেরা দা দান যাওয়া বে বাসাওয়াক রাজিনা কেস মাতাল জাব্বারে ফিনা লালা এলমুন অলিল আদায়ে মালু। এ মুসলমান বাবাজিরা, পরের দিন সকাল বেলায় তাফতাজানি রহমতুল্লাহ আলাইহি ক্লাসের ভিতরে বসে গেলেন। বিগত দিনগুলির নাই ছাত্রগুলো মুসকি মুসকি হাসে, আল্লাহর বান্দা তাফতাজানি ব্রেন তো আল্লাহ খুলে দিয়েছেন, সিনা তো আল্লাহ এত এত বড় বানিয়ে দিয়েছেন, আল্লাহু আকবার। এবার ওস্তাদ পড়ায়, তাফতাজানি বলে হুজুর এই বিষয়টা তো আমার বুঝে আসে না, আমি আর একটু ক্লিয়ার করে বুঝতে চাই। ছাত্রগুলো আশ্চর্য হয়ে যায়, ওস্তাদও কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, বুঝতে পারলেন না কি করে এক রাতের ভিতরে তাফতাজানি রহমতুল্লাহ আলাইহির ব্রেনটা বেড়ে গেল। ওস্তাদ ক্লাসের পরে রুমে নিয়ে আসলেন, এ তাফতাজানি বাবা এদিগায় কাছে যখন চলে আসলে বলে বাবা আমাকে সত্য ঘটনা বল, তুমি যে আমাকে ক্লাসে প্রশ্নগুলো করেছিলা এই প্রশ্নের তো আমি সমাধান নিজেও খুঁজে পাই নাই। তখন আল্লামা তাফতাজানি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের কথাগুলো বলেন, হুজুর আল্লাহর পয়গম্বর পেয়ারা নবী স্বপ্নে আমার কাছে এসেছিলেন, নবী আলাইহিসসালামের লালা মোবারক আমি পান করার কারণে আল্লাহ তাআলা আমার মাতার ব্রেন বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বাবাদিরা, বীরে শেফা নামে মক্কা থেকে 100 কিলোমিটার দূরে যে কুয়াটা আছে, যদি আল্লাহ কোনোদিন হজে নেয় তার অবশ্যই সেই কুয়ার পানি সেবন করবেন, নিয়ে আসবেন। আল্লাহ তাআলা নবীর লালা মোবারক যেই কুয়াতে পড়েছে তার বরকতে আমার আপনার রোগ মুক্তি করতে পারে কি পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার তৌফিক দান করেন, নবী আলাইহিসসালামের কবর জিয়ারতের তৌফিক দান করেন, খানায় কাবার মুসাফির না হওয়া পর্যন্ত আল্লাহ আপনি আমাদের কাউকে মৃত্যু দেন না। জোরে বলি আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।